প্রিয় বন্ধুরা, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পড়ছো, পিজি পড়ছো, তোমাদের ইভেন্ট সেমিস্টার নিয়ে এই মুহূর্তে আজকের চূড়ান্ত বৈঠকে, সিন্ডিকেট বৈঠকে অ্যাকচুয়ালি তাদের মতামত দিল, অনলাইনে পরীক্ষা হবে না অফলাইনে পরীক্ষা হবে। সত্যি ডিসিশন শুনে অবাক হয়ে যাচ্ছি, সেই কারণেই কিছুটা সময় স্তম্ভিত হয়েছিলাম, কারণ অনেক দিন ধরে আমরা লড়াই করেছি, প্রত্যাশা করেছি। তো যাই হোক না কেন, আজকে সিদ্ধান্ত তোমাদের জানাবো এবং ইউনিভার্সিটি কীভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে খেললো সেটা নিয়েও বিস্তারিত এই ভিডিওতে এক্সপ্লেন করবো। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, লাইক করতে আজকে বলবো না, চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, প্রথম থেকে আমরা প্রায় এক মাস ধরে বিভিন্ন রকমভাবে আমরা ইউনিভার্সিটির কাছে দাবি জানিয়েছি, একটা ইউনিভার্সিটি না, প্রচুর ইউনিভার্সিটির কাছে দাবি জানিয়েছি, একে একে প্রত্যেকটি ইউনিভার্সিটি তাদের অফলাইন নোটিশকে পর্যন্ত খারিজ করে ছাত্রছাত্রীদের দাবি মেনে কিন্তু অনলাইন পরীক্ষার ঘোষণা করেছে। এক্ষেত্রে কিন্তু একাধিক ইউনিভার্সিটি, শুধু একটা ইউনিভার্সিটির কথা বলছি না, একাধিক ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি থেকে শুরু করে এ কিন্তু রাজ্যের কয়েকটা ইউনিভার্সিটি, গোনাগুনতি কয়েকটা ইউনিভার্সিটি বাদ দিয়ে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু অনলাইনের পথে এসে ছাত্রছাত্রীদের এই মুহূর্তে সমস্যার কথা চিন্তা করে। তেমনই ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী যারা ইউজি পড়ছে, পিজি পড়ছে, প্রত্যেকের সমস্যার মধ্যে ছিল যে কীভাবে হবে তাদের পরীক্ষা, সিলেবাস শেষ হয়নি, আর কীভাবে পরীক্ষা দেবো, স্টাডি মেটেরিয়াল নেই। এই এবং এক্ষেত্রে অনেকে দেখি অনলাইনের বদলে অফলাইন পরীক্ষা নিয়েও ভিডিও বানিয়েছে, তাদেরকে বলতে চাই কিছু কিছু ডিপার্টমেন্টের তো বইও নেই, অ্যাকচুয়ালি বইও মার্কেটে পাওয়া যাচ্ছে না, স্টুডেন্টরা আমাকে তুলে ধরেছে, বই নেই, স্টাডি মেটেরিয়াল কয়েকটা নোটস পাঠিয়ে দিয়েছে, শুধুমাত্র অনলাইনে পাঠিয়ে দিয়ে তাদের দায়িত্ব শেষ হয়ে যায়, তারপরে এতদিন ধরে ঝুলিয়ে রাখলো বিষয়টাকে। এ যদি অফলাইনের ঘোষণা ছিল তখন ইউজি পিজি স্টাডি অফ ফ্যাকাল্টি যখন রীতিমতো বলে দিয়েছিল অফলাইনে পরীক্ষা ঘোষণা হবে, তখন কেন জানিয়ে দেওয়া হলো না যে অফলাইনেই পরীক্ষা হবে? তাহলে তো কিছুটা ছেলেরা অ্যাকচুয়ালি সুযোগ পেত, তারা এতদিন আশা প্রত্যাশায় ইউনিভার্সিটির কাছে স্মারকলিপি জমা দিয়েছে, কলেজের কাছে স্মারকলিপি জমা দিয়েছে, তাদের বক্তব্য তুলে ধরেছে, আলটিমেটলি তাদের তারা অনশন করেছে, বৃষ্টির মধ্যে রাত কাটিয়েছে, তাদের এই সমস্ত সমস্যার কথা একবারও ভাবা হলো না, শুধুমাত্র ইউনিভার্সিটির কথাই শেষ। কাদের জন্য ইউনিভার্সিটি, কাদের জন্য কলেজ? ছাত্রছাত্রীদের জন্য, ছাত্রছাত্রীদের যথাযথ শিক্ষা দিতে হবে, ছাত্রছাত্রীদের যথাযথ ব্যবস্থা তৈরি করতে হবে, তারপরে অফলাইনে এক্সামিনেশন নিতে হবে। সত্যি কথা, এই ডিসিশনের পুরোপুরি বিরুদ্ধে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির, কেন এতগুলো ইউনিভার্সিটি, আর ক্যালকাটা ইউনিভার্সিটি রাজ্যের সবথেকে পুরনো স্বনামধন্য ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের কথা একবারও ভাবলো না। কী হবে অফলাইন পরীক্ষা যদি, অনলাইন পরীক্ষা যদি হতো কী হতো ভবিষ্যতে? একটা সেমিস্টার, এতগুলো সেমিস্টার অফলাইনে অনলাইনে হয়েছে, একটা সেমিস্টার যদি অফলাইনে হলো মহাভারত অশুদ্ধ হয়ে যেত, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেত। তার মানে আপনারা বলতে চাইছেন আগের বছর যারা পরীক্ষা দিয়েছে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে? কিছু কিছু ইউটিউব ভিডিওও আমি দেখছি যেখানে বলছে সিস্টেম পরিবর্তন হয়ে যাবে, আর সিস্টেম কিছুই পরিবর্তন হয় না। ছাত্রছাত্রীদের এ যা যখন অ্যাকচুয়ালি অফলাইনে এক্সামিনেশন অনেকভাবে ছাত্রছাত্রীরা টুকলি করে, সে পরিমাণও কম হয়, আমরা নিজেরা দেখেছি যে টুকলি করা সে অনলাইনেও করে অফলাইনেও করে, অনলাইনের পরিমাণটা একটু বেশি। তাতে কী হবে? ছাত্রছাত্রীদের রেজাল্টের ওপর কি নির্ভর করে ছাত্রছাত্রীদের ট্যালেন্ট? কোনো মতেই নির্ভর করে না, কিছু অংশ স্বচ্ছতা থাকে, বেশিরভাগটাই অস্বচ্ছতা থাকে। কিছু এরকম ছাত্রছাত্রী আছে, আমার নিজের জানা আছে, আমার কিছু বন্ধু আছে যারা জানা আছে আমেরিকা গিয়েও কাজ করছে, কিন্তু এই মুহূর্তে এ তাদের স্যালারি 4-5 লাখ টাকা, কিন্তু উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ ও না পড়ে পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশন এ লেটার মার্কস পর্যন্ত পেয়ে গেছে। কীভাবে পেয়েছে? কোথায়? অফলাইন পরীক্ষায় তো ছিল। ও কিছু কলেজের ছাত্রছাত্রীরা আমার জানা আছে, এই সময় আমি নিজে দেখেছি কিছু ছাত্রছাত্রী এরকমও ছিল যারা পুরোপুরি শিক্ষকদের সামনে টুকলি করেছে, শিক্ষকরা ধরতে পারিনি। কোথায় গেল তখন স্বচ্ছতা? কোথায় ছিল মূল্যায়ন? ওর এখন মূল্যায়নের কথা আসছে, আর যদি মূল্যায়নও থাকতো ক্যালকাটা ইউনিভার্সিটিকে ধিক্কার জানায় এই কারণেই, কারণ ছাত্রছাত্রীদের সঙ্গে খেলা করা হলো। আগে যতক্ষণ ডিসিশন নেওয়া উচিত ছিল, ছাত্রছাত্রীরা অনলাইনে চাইছিল, কলেজ বিশ্ববিদ্যালয় অফলাইনে চাইছিল, এটা জানা কথা, আগেও জানিয়েছে প্রত্যেকটা সংবাদ মাধ্যম জানিয়েছে, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির কাছে কি সেই ইনফরমেশন ছিল না? সংবাদ মাধ্যমের কাছে যে ইনফরমেশন রয়েছে, আমাদের কাছে যে ইনফরমেশন রয়েছে, তারা তো জানতোই ইউজি পিজি ফ্যাকাল্টি থেকে শুরু করে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রত্যেকটি কলেজ এবং অনলাইনে এক্সামিনেশন কোনো মতেই নিতে চায় না। তাহলে তাদের দাবিকেই মূল্যায়নে কেন আনা হলো? ছাত্রছাত্রীদের দাবিকে কোথায় উঠে আসা হলো, যেখানে সার্ভে করে জানা গেছে 90%-এর বেশি ছাত্রছাত্রীরা অনলাইনে এক্সামিনেশন চায়? আমার কথা হচ্ছে এইগুলোর কোনো যুক্তিই হয় না যে একটা সেমিস্টার অনলাইনে হয়ে গেলে ছাত্রছাত্রীদের কেরিয়ার বরবাদ হয়ে যাবে, সিস্টেম বরবাদ হয়ে যাবে। তার মানে যেগুলো যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে, যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে, অনলাইন পরীক্ষা দেবে, তাদের কোনো রেজাল্টের ভ্যালুই নেই, তাদের পরীক্ষা কোনো রকম গুরুত্বই থাকবে না, তারা কেরিয়ারে এগিয়ে যেতে পারবে না, একেবারে ভুল ধারণা, এটার কোনো যুক্তিযুক্ত বলে আমি মনে করি না। এবং ছাত্রছাত্রীদের যে পর্যাপ্ত সময় দিতে পারবেন অফলাইনে, যেটা ছাত্রছাত্রীদের দাবি, 4 মাস এক্সট্রা ক্লাস করিয়ে যে সময়টা ক্লাস
করানো দরকার, অন্তত 2 মাস ক্লাস করাতে পারবেন? পারবেন না। এখন 1 সপ্তাহ 2 সপ্তাহ দিয়ে ছাত্রছাত্রীদের বলা হবে অফলাইনে ক্লাস করিয়ে দিয়েছি, এক্সট্রা শিখিয়ে দিয়েছি, হ্যাঁ এটাই দরকার। আর অ্যাকচুয়ালি আমি সত্যি কথা আমি জানি না কী বলছি, কারণ অনেক দিন ধরে খেটেছিলাম ছাত্রছাত্রীদের সঙ্গে, রাত পর্যন্ত জেগে কথা বলেছি, কিন্তু এই ধরনের ডিসিশন কোনোমতেই আমি আশা করিনি ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে। ভেবেছিলাম ছাত্রছাত্রীদের কথায় সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে, না তাদের ইউনিভার্সিটির রেপুটেশনের কথা উল্লেখ করা হবে, যেটা বিভিন্ন সূত্র মারফত আমি জানতে পেরেছি, একাধিক শিক্ষকদের বক্তব্য আমি পেয়েছি যেখানে এই জিনিসটা উঠে এসেছে, একটা ইউনিভার্সিটি তাদের বদনাম করতে যায় না। অ্যাকচুয়ালি বদনাম হচ্ছে না, ছাত্রছাত্রীদের এর সমস্যার কথা তুলে ধরা হচ্ছে, এখানে অ্যাকচুয়াল বক্তব্যটা কী সেটা কিন্তু বোঝা উচিত। এক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে মনে হয় অফলাইন অনলাইনের মধ্যে কোনো রকম তফাৎ নেই বলেই আমার মনে হয়, সিস্টেম এখনও পর্যন্ত উন্নত হয়নি, ভবিষ্যতে অনলাইনেই সমস্ত কিছু আসবে। আর যেহেতু ছাত্রছাত্রীরা অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত সেরকমভাবে পর্যাপ্ত ও সুবিধা পায়নি, সেই কারণেই তারা দাবি জানাচ্ছে যে আগের অর্থ সেমিস্টারের পরীক্ষা যেরকমভাবে নেওয়া হয়েছিল সেরকমভাবে ইভেন সেমিস্টারের পরীক্ষা নেওয়া হোক, তারপরে অফলাইনে এখন সমস্ত কিছু শুরু হয়ে গেছে, অফলাইনে ক্লাস করি, অফলাইনে এক্সামিনেশন নেওয়া যাতে যায়। এবং সেই অনুযায়ী আমাদের এর প্রত্যেকটি ছাত্রছাত্রী দাবি জানিয়েছে এবং সমস্ত দাবিকে খারিজ করে এই মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত কলকাতা ইউনিভার্সিটি বৈঠকে নিয়েছে তাদের অফলাইন এক্সামিনেশন নিয়ে। দুঃখের হলেও তোমাদের সমস্তকে বাস্তবটা জানানো উচিত, যেটা তোমাদের বাস্তবে জানিয়ে দিলাম, ইউজি পিজির প্রত্যেকটা পরীক্ষা ইভেন সেমিস্টারের ক্যালকাটা ইউনিভার্সিটি অফলাইনেই ঘোষণা করেছে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, যেটা এই মুহূর্তে ইনফরমেশন পাওয়া যাচ্ছে। জানি না এই মুহূর্তে এমনটা কেন করলো ছাত্রছাত্রীদের, সত্যি কথা আমি তো এটা মেনে নিতে পারছি না। তোমাদের মতামত কী অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো।